আসলে আমরা তো আপনারা খেয়াল করলে দেখবেন যে কাটেল ওভার যখনই হয় তখন কিন্তু মেইন বোলারদের বোলিং এ যে যেমন শরীফুলের বল কিন্তু পরের দিকে আর একবার বেশি করতে পারে না, মুস্তাফিজ বল করতে পারে না, বিকজ অফ দ্যাট ম্যাক্সিমাম বল ছিল 6 ওভার, এর বেশি করতে পারবে না। তো সেখানে কিন্তু আমাদের অকেশনাল বোলারদের বল করতে হয়েছে যারা পরে পরে, বা তাদের অফারগুলো থাকলে হয়তো আমরা আরো মিনিমাইজ করতে পারি। বাট ওভারঅল আমার মনে হয়েছে যে এইটা একটু প্রবলেম আমাদের হয়েছে, পরের দিকে বাতাসও ছিল, স্পিনাররা বল করছিল, তোরা একটা অ্যাডভান্টেজটা বেশি পেয়েছে। আর একটু প্ল্যানটা ডিফারেন্ট করে সাজাতে পারতাম হয়তো, আমি মনে করি আমি বা ফিফ বা হৃদয় আমরা যদি আরেকটু ধৈর্য ধরতাম, আরেকটু পেশেন্স সহকারে আমরা আরেকটু লম্বা খেলতাম, তাহলে আমার কাছে মনে হয় সিনারিটা ডিফারেন্ট হতে পারতো। যদি লাস্ট 5 ওভারে আমরা 50ও লাগতো হয়তো আমরা এই ম্যাচটাকে বের করে আনতে পারতাম। তো আমাদের একটা ভালো ভালো অনেক অনেক ভালো অপরচুনিটি ছিল, আমরা ব্যাটিং ওয়াইজ যদি আমরা দেখি, উইকেট ওয়াইজ আমরা একটা মোমেন্টামও পেয়ে গেছি, স্টার্টিং ভালো হয়েছে, সবার মধ্যে মানসিকতা ছিল যে আমরা ম্যাচ জিততে পারবো। তো আমার মনে হচ্ছে যে আমরা একটু অবশ্যই আমার দোষটা আমার আমি নিতে চাই যে আমি ভুল করেছি, আমি ওখানে যদি একটু বড় রান করে আসতে পারতাম, ম্যাচটা শেষ করে আসতে পারতাম, তাহলে টিমের জন্য খুবই ভালো হতো, একটা জয় দিয়ে শুরু করতে পারতাম। বাট এখানে নিজেকে গিলটি ফিল হচ্ছে। আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে সৌম্য সরকারের এই দলে ইনক্লুশন নিয়ে অনেক সমালোচনা আগে হয়েছে, সেই ব্যাপারটা আমরা টানতে চাই না, তবে আসলে যে আস্থার জন্য বা যে অভিজ্ঞতার জন্য তাকে দলে নেওয়া হয়েছে সেটা আসলে ব্যাটিং বোলিং না, আসলে এটা তো কোনো প্লেয়ারকে নিয়ে কোনো প্লেয়ার কমেন্টস করাটা কোনো মতেই আসে না। আমি মনে করি টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবেন, আর একটা প্লেয়ারকে আমরা টিমমেট হিসাবে সাপোর্ট করব, এটা আমাদের একদম ভিতর থেকে আসে। যেই প্লেয়ারই টিমে আসুক আমাদের প্লেয়াররা সবাই 100% তাকে সাপোর্ট করবে। টিম ম্যানেজমেন্টের বিষয় কে টিমে আসবে কে আসবে না, বাট প্লেয়ার হিসাবে যখনই আমরা একসাথে খেলবো আমাদের এটা একটা দায়িত্ব যে প্রতিটা প্লেয়ারকে সাপোর্ট করা। ফিটবলার আসলে আমি এটা বলি যে এটা অবশ্যই টিম ম্যানেজমেন্টের বিষয়, ক্যাপ্টেনের বিষয়, মানে তাকে নিয়ে আশা করেছিল, সে হয়তো ভালো করেনি, বাট তাকে নিয়ে তো হোপ ছিল যে ভালো করবে। সো কোনো ডিসিশনই আসলে রং না, আবার কোনো ডিসিশন অনেক সময় রাইট না। সো আমি মনে করি যে এটা একটা হতে পারতো গুড ডিসিশন, ও যেভাবে অনেক সময় ডোমেস্টিকে বল করে, উইকেট বের করে ফেলে সেট ব্যাটসম্যানের, সেটা হয়তো আশা করেছিল বাট হয় নাই, এক্সিকিউশন হয় নাই। আসলে টপ অর্ডার ব্যাটসম্যানরা যারা সেট হয় বা হচ্ছে, আমরা এখন দেখে আমরা দেখছি ওয়ান ডে ক্রিকেট বলেন, ফোর ডে ক্রিকেট, টেস্ট ক্রিকেট বলেন বা টি-20, তারা ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু লম্বা রান করে, বড় রান করে, সে তাতে কি হয় টিমের একটা বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়। একটা টপ অর্ডার ব্যাটসম্যান যখন 30-35-40 ওভার পর্যন্ত উইকেটে থাকে। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। তখন কিন্তু অটোমেটিক্যালি রানের চাকাটা ঘুরতে থাকে, টিমের উপকার হয়, ইন্ডিভিজুয়াল প্লেয়ার ভালো করছে, এতে রান বড় হওয়ার সম্ভাবনা থাকে, তো অনেক অ্যাডভান্টেজ বের হয়েছে। তা আমাদের টপ অর্ডারের দায়িত্বটা নিতে হবে এবং এই রানগুলোকে আজকে আমি সেট হয়েছি, আমি বড় করতে পারিনি, আফসোস হচ্ছে, বাট যখন নেক্সটে সুযোগ এটা যেন বড় করতে পারি। এবং লিসেনটা কিন্তু আরেকটা ব্যাটসম্যান, হয়তো অন্যদিন লিটন সেট হবে, হয়তো সৌম্য সেট হবে, শান্ত সেট হবে, তারা যেন সুযোগটা যদি পায় তাহলে যেন বড় করতে পারে। তো বড় করলে অটোমেটিক্যালি কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যায়। মুশফিক ভাই মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করছে, আফিফ দারুণ, হৃদয় দারুণ অবস্থানে আছে, তা আমরা যদি ওদেরকে যত কম ওভার দিতে পারি, আমরা যত লম্বা খেলতে পারি আমাদের টিমের জন্য কিন্তু অটোমেটিক্যালি একটা দরজা ওপেন হয়ে যায়, এটাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরে লাস্ট একটা কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ওদের পেসারদের এগেইনস্টে আমরা দেখছি যে শর্ট বলগুলো দেখেন, অন্যদের পেস বলারদের কিন্তু হাইট অনেক, যখন একটা 6.5 ফিটের হাইটের একটা বলার বল করে অটোমেটিক্যালি কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পায় বাউন্সে, যেটা আমরা ইউজুয়ালি খেলে অভ্যস্ত না। বাট হোপ আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো খুব তাড়াতাড়ি, আরও 2 দিন প্র্যাকটিসের সুযোগ আছে, আমরা নিজেদেরকে ট্রেন করবো বা চিন্তা করবো এভাবে কীভাবে খেলা যায়, বাট হোপ যে এটা আমরা কামব্যাক করার সুযোগ আছে।